SARC ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দ্বিতীয় শ্রেণীর বাংলার একটি পাঠ, জলপরী ও কাঠুরে। এই পাঠটি খুবই মজাদার একটি গল্প। এখানে এই গল্পটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এখানে জলপরী এবং কাঠুরেকে নিয়েই গল্পটা তৈরি হয়েছে। দুজন কাঠুরে আছে, একজন হলো লোভী কাঠুরে এবং আরেকজন হলো খুব সৎ এবং ভালো কাঠুরে। একদিন এক কাঠুরে গিয়েছিল নদীতে কাঠ কাটতে, ঠিক আছে। এই সময় তার যে কুড়ালটি নদীতে পড়ে যায়। তখন সে কাটতে থাকে। এরপর নদী থেকে একটা জলপরী উঠে আসে। জলপরী উঠে এসে বলল যে তুমি কাটছো কেন? তখন বলল যে আমার তো কুড়াল পড়ে গিয়েছে। তখন জলপরী একটি নতুন কুড়াল নিয়ে আসলো, যেটা স্বর্ণের তৈরি ছিল, সোনা দিয়ে তৈরি ছিল সেই কুড়ালটি। কাঠুরে তখন বলল যে না না, এটা তো আমার কুড়াল না। পরে জলপরী আবার ডুব দিয়ে একটি রূপোর কুড়াল নিয়ে আসলো। কাঠুরে বলল না, এটাও আমার কুড়াল না। তখন জলপরী মনে মনে খুব খুশি হলো যে কাঠুরে খুবই সৎ। তারপরে কাঠুরের যে কুড়ালটি সেটি জলপরী নিয়ে আসলো এবং উপহারস্বরূপ তাকে সোনার এবং রূপোর দুটো কুড়ালই দিয়ে দিল। এবং সেই দুটো কুড়ালের দ্বারা তার সংসারের অনেক উন্নতি হলো, সে অনেক ভালো থাকল। তার এই কথা শুনে আরেকজন কাঠুরে যে কিনা খুবই লোভী, সে এরকম জঙ্গলে গেল কাঠ কাটতে এবং যথারীতি সে ইচ্ছা করেই কুড়ালটি পানিতে ফেলে দিল। তারপরে জলপরী আসলো। জলপরী এসে স্বর্ণের কুড়াল নিয়ে আসলো। নিয়ে এসে বলল যে এটা কি তোমার কুড়াল? তখন বলল হ্যাঁ, এটা আমার কুড়াল। এই কথা শুনে জলপরীর খুবই রাগ হলো যে এত লোভ কেন তার, হ্যাঁ সে কেন সব নয়। তখন জলপরী যে আবার ডুব দিল, জলপরী আর ফিরে এলো না এবং সেই কাঠুরে অনেকক্ষণ বসে থেকে মনের দুঃখে চলে গেল এবং নিজের কুড়ালটাও হারালো। আশা করি তোমরা পাঠটি ভালো করে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এই পাঠ থেকে কিছু শব্দের অর্থ পড়াবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিছু শব্দ তোমাদের এই বোর্ডে লিখে ফেলেছি। এখন আমি এগুলোর অর্থগুলো তোমাদেরকে বলবো। কাঠুরে, যে কাঠ কাটে। কুড়াল অর্থ কাঠ কাটার যন্ত্র। স্রোত আমরা কোথায় দেখতে পাই বলো তো? স্রোতটা আমরা কোথায় দেখতে পাই? স্রোত আমরা দেখতে পাই নদীতে, মানে নদীতে কিন্তু আমরা স্রোত দেখতে পাই। তাহলে স্রোত অর্থটা কী? দুঃখ। দুঃখ কী? আমরা কখন দুঃখ পাই? আমাদের মনে যখন কষ্ট হয়, যখন আমাদের কোনো পছন্দের জিনিস হারিয়ে যায়, যখন আমাদেরকে কেউ কষ্ট দিয়ে কথা বলে, তখনই আমরা কী পাই? দুঃখ পাই। তাহলে দুঃখটা কী? দুঃখটা হলো মনের কষ্ট। কিছুক্ষণ মানে কি? অল্প সময়। কিছুক্ষণ মানে হলো অল্প সময়। এরপর আসতেছে সততা। কথা এবং কাজে সৎ থাকা। সৎ অর্থ হলো এখানে বোঝাচ্ছে যে আমরা যে কথাটা বলবো সত্য বলবো এবং কথাটা আমরা সবসময় যাকে কোনো কথা দেবো সেই কথাটা রাখার চেষ্টা করবো এবং কখনো মিথ্যা কথা বলবো না। এটাই হলো কথা ও কাজে সৎ থাকা। লোভী যার অনেক লোভ। এখন আমাদের জানতে হবে লোভ মানেটা কি। লোভ হলো এমন একটা জিনিস, যেমন তোমার বন্ধুর একটা জিনিস আছে, তোমার নেই, কিন্তু তোমার ওই জিনিসটা পেতে খুব ইচ্ছে করছে এবং তুমি ওই জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হতে যাচ্ছ, এটাকে বলা হয় লোভ।
পরের জিনিসের প্রতি যে আকৃষ্টতা তা এটাকেই বলা হয় লোভ। তাহলে আজ আমরা শিখলাম কি কাঠুরে যে কাঠ কাটে, কুড়াল কাঠ কাটার যন্ত্র, স্রোত জলের ধারা, দুঃখ মনের কষ্ট, কিছুক্ষণ অল্প সময়, সততা কথা ও এবং কাজে সৎ থাকা, লোভী যার অনেক লোভ। আশা করি তোমরা পুরো পাঠটি এবং শব্দার্থগুলো বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় থেকো। হ্যাঁ, এই বলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি।